এটা কলকাতা তথা রাজ্যে এখনো লাগে। সার্ভেতে এসেছে যে 15 মে-র দিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এখন অনেকে বলছেন মেয়ের শেষের দিকে আরো বিপজ্জনক অবস্থায় পৌঁছাবে, সে তথ্য আমরা পাচ্ছি। কিছুতে এক জায়গায় দুটো পাড়ায়, তেলানি পাড়ায় উর্দি বাজারে প্রায় 111 জন পজিটিভ পাওয়া গেছে, মালদায় মানিক চকে প্রায় 13 জন, হরিচন্দ্রপুরে 2 জন। এই যে ব্যাপক জাম্প, একদিন 150-এর বেশি বেড়ে যাচ্ছে, প্রায় 200-র কাছাকাছি, 200-র বেশি হয়ে গেছে বোধহয় এখানে মৃত্যুর সংখ্যা, সেটা কিন্তু আটকানো যাচ্ছে না। কারণ আটকানোর জন্য যে যে ব্যবস্থাগুলো কেন্দ্র সরকার আগের থেকে বলেছে সেটা এই রাজ্য মানেনি, কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে আর এটা মানুষের জীবনকে বিপন্ন করেছেন রাজনৈতিক কারণে। কেন এখনও সময় আছে, আমরা মনে হয় সব পার্টিকে নিয়ে বসা উচিত, সরকারের সমস্ত বিভাগকে নিয়ে বসা উচিত, সমস্ত কর্মচারীদের নিয়ে। সবাই বিপদে বুঝতে পেরেছেন, এর থেকে কেউ বাঁচতে পারবে না, সবাই সহায়তা করতে রাজি, এমনকি যারা আপনার মিডিয়াতে রিস্ক নিয়ে কাজ করছেন আপনাদের সহায়তাও নেওয়া উচিত। দুর্ভাগ্যের ব্যাপার দেখুন, ডাক্তাররা মারা যাচ্ছেন, একাধিক ডাক্তার অসুস্থ হয়েছেন, কয়েকশো স্বাস্থ্যকর্মী অসুস্থ হয়েছেন, নাহলে কোয়ারেন্টাইনে গেছেন, এবং যাদের উপর ভরসা করে প্রশাসন চলছে, আমরাও ভরসা করছি পুলিশ প্রশাসন, পুলিশ কর্মীরা, পুলিশ অফিসাররা অসুস্থ হচ্ছেন, আর সে উপর থেকে নিচ অবধি অনেকে অসুস্থ হয়েছেন, অনেকে কোয়ারেন্টাইনে গেছেন, বহু পজিটিভ পাওয়া গেছে। যারা এই প্রশাসনটাকে ধরে রেখেছেন, ব্যবস্থা রাখে, তারা যদি অসুস্থ হয়ে যান, তাদের যদি আত্মবিশ্বাস কমে যায়, তাহলে তো খুব চিন্তার বিষয় আছে। এই ব্যাপারটা সিরিয়াসলি ভাবা উচিত, তাদের জন্য পিপিইর ব্যবস্থা করা উচিত, যথেষ্ট প্রোটেকশন দেওয়া উচিত। তা নাহলে যাদের ভরসা করে সরকার চলছে, সময়টা চলছে, তারা যদি অসুস্থ হয়ে যান, তারা যদি হতাশ হয়ে যান, তাহলে মানুষের আর কোনো ভরসা থাকবে না। দিলীপ, আর এই ব্যাপারে খরচা হচ্ছে, পিপিই থেকে কিট থেকে A to Z দিচ্ছে, এমনকি যারা স্বাস্থ্যকর্মী তাদের বিমা ঘোষণা করেছে, বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন কর্মচারীদের বিমা ঘোষণা করা হয়েছে, তাহলে টাকা টাকা করা হচ্ছে কেন? আর যদি টাকার মনে হচ্ছে প্রয়োজন থাকে, আমরা পশ্চিমবাংলার দিকে তাকালে বুঝতে পারি, যেখানে ক্লাবের পিছনে 1300 কোটি টাকা খরচা করা হচ্ছে, করোনার বিরুদ্ধে 200 কোটি টাকার বাজেট হয়, সত্যি সত্যি কি এনারা কি লড়তে চান, নাকি সত্যি টাকার অভাব আছে? আর যদি টাকার অভাব থাকতো, আজকে এই যে স্বাস্থ্যসাথীর নামে যে খরচা করছেন রাজ্য সরকার 100 কোটি টাকা, যদি কেন্দ্রের আয়ুষ্মান যোজনায় এরা অংশগ্রহণ করতেন, তো 4,500 কেন বেশি কোটি টাকা আর মানে এদের বাঁচত এবং কেন্দ্র দিত, এই টাকাটাও বাঁচত। এবং কিষাণ সম্মান নিধি প্রধানমন্ত্রী যেটা করেছেন, সেটা যদি এরা অংশগ্রহণ করতেন, সেখানে প্রায় 1691 কোটি টাকা বাঁচত। সব মিলিয়ে তাহলে 11-12 হাজার কোটি টাকা কেন্দ্রের থেকে এই রাজ্যের লোকেদের কাছে ডাইরেক্ট অ্যাকাউন্টে আসতো, আর মুখ্যমন্ত্রীর প্রায় 700-800 কোটি টাকা যেটা উনি খরচা করছেন বা তার চেয়ে বেশি, সেটাও বাঁচত। তো আখেরে প্রায় 15,000 কোটি টাকা আমাদের বাঁচত। মমতা ব্যানার্জির রাজনীতি করার যে মানসিকতা, তার ফলেতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফালতু টাকা খরচা হচ্ছে, এবং সেই বাজেটটা আর উনি খরচা করতে পারছে না।